দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি হবার জন্য যে সকল এমডি, এমএস ও এফসিপিএস কোর্স চলমান রয়েছে, সেই সব কোর্সের রেসিডেন্ট বিগত 3 দিন ধরে শহীদ মিনার প্রাঙ্গণে কর্মবিরতি ও গণ অনশন করছেন। মাসিক ভাতা বৃদ্ধি করে 50,000 টাকা করা এবং নিয়মিতভাবে ভাতা দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের মেধাবী চিকিৎসকগণ। উল্লেখ্য, বর্তমানে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তার প্রতি মাসে মাত্র 20,000 টাকা ভাতা পায়। এই ভাতায় বর্তমান বাজার মূল্যে তাদের পরিবার বা সংসার চালানো অসম্ভব প্রায়। বিশ্লেষণ করে দেখা যায় যে উন্নত দেশগুলোর কথা বাদ দিয়ে শুধুমাত্র ভারতের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরাও আমাদের দেশের ট্রেনিদের চেয়ে 3 থেকে 10 গুণ পর্যন্ত ভাতা বেশি পায়। জানা যায় যে বিশেষজ্ঞ হতে যাওয়া এইসব মেধাবী চিকিৎসকদের এই ন্যূনতম দাবি দীর্ঘদিন ধরে চলমান, যেটাকে বিভিন্ন সময়ে শুধুমাত্র আশ্বাসে থামিয়ে রাখা হয়েছে। এইবার এই আশ্বাসের যৌক্তিক প্রমাণ ও বাস্তবায়নের দাবিতে চলমান তাদের এই কর্মবিরতি ও গণ অনশন।